এদিকে চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালের উত্তাপ ভালোভাবেই লেগেছে বাংলাদেশেও। মাঝরাতে বিভিন্ন জায়গায় সাড়ম্বরে করা হয়েছিল বড় পর্দায় খেলা দেখার আয়োজন, যেখানে সমর্থকরা স্টেডিয়ামের আমেজেই উপভোগ করেছেন ফুটবলের সৌন্দর্য। রিয়াল মাদ্রিদের সমর্থকরা যখন বিজয়ের আনন্দে আত্মহারা, ঠিক তখন পরাজয়ের গ্লানিতে বাকরুদ্ধ অলরেডরা। সুদূর প্যারিসে ইউসিএল এর ফাইনাল হলেও দেশে তার উন্মাদনার কমতি ছিল না। বাংলাদেশি সমর্থকদের ফুটবলের চাওয়া পাওয়ার বহিঃপ্রকাশ যেন দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের ফ্যানাটিক ফ্যানদের পাল্টাপাল্টি নানা আয়োজনে। বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা দলীয় আড্ডায় খেলা দেখা হয় বড় পর্দায়। কোরাসে প্রিয় দলের গান গিয়ে জানান দেয়া হয় তোমাদের সাথে আমরাও আছি, সেই সাথে প্রতিপক্ষের রক্ষণে যখন চিড় ধরানোর চেষ্টা হয় কিংবা হতে হতেও যখন গোলটা দেয়া হয়ে ওঠে না, তখন খেদ আর হল্লায় সব মিলেমিশে একাকার। আমরা তো আসলে হাল ছাড়তে পারি না। রিয়াল মাদ্রিদের সাথে বারবার হারাটা, এই জিনিসটা হচ্ছে গিয়ে আসলে সব থেকে কষ্টের। আমরা অবশ্যই আশা করতেই পারি নেক্সট ইয়ারে আমরা জিততে পারবো কিছু একটা। বিশ্বকাপ ফুটবল ছাড়াও দেশে আন্তর্জাতিক ক্লাব ফুটবলের দর্শক তৈরি হচ্ছে সেটা স্পষ্ট, নয়তো বিদেশি ক্লাবের খেলার জন্য এত আয়োজন কেন, কিংবা প্রিয় দলের হারে কেন এত কষ্ট? ইউরোপের বিভিন্ন দেশে সারা বছর চলে, সো ফুটবল পাগল মানুষরা কিন্তু নিজেদের মধ্যে সারা বছর এই এক্সাইটমেন্টটা রাখার জন্য মানে এই ভালোবাসাটা থেকে আসলে এইভাবে মনে হয় ছড়িয়ে গেছে। রিয়াল মাদ্রিদ, লিভারপুল, সব বার্সেলোনা, সব ক্লাবের সাপোর্টার আছে, এই জিনিসটাকে আসলে আমরা পজিটিভলি দেখা উচিত, আর দিন দিনে পরিসরটা কিন্তু বাড়ছে। ফুটবলের প্রতি এমন ভালোবাসা ক্রমশ ফিকে হতে থাকা দেশের ফুটবলে নতুন করে রং চড়ানোর বার্তাও তো দেয়। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।